আমি দাদুরে বলছি, আরে দাদুর মনটা একসে নরম দেখলে বুঝলাম না ভাই, আপনি অল টাইম সেটি থাকেন, শুভ ভাইও সেটি থাকে, তো আমি বাসা থাকবো কেন? ঠিক আছে, তো নো তুই তো এই দিন আর সামনে শুভ লোকের বিয়া দেবী করে ফেলেছিস, ঠিক কি তোর বন্ধু হয়? আয় রে ভাইয়া, শুভে কিলাস হচ্ছে, আমরা কিছু খবর রাখছেন নি, আতুন জোর করে মৌসুমী নাম্বার লগেছে, হিয়া মনে দেখা করছে, পছন্দ হয় না, হিয়া অঙ্গা তুমি আজ উঠতেছে, তা আর কি করুম? মৌসুমীকে আন্না এলাকা জাঙ্গির কাকা মাইয়া এলে যা মাই ইকে নি? আরে ভাইয়া, হিয়া কি অঙ্গা ছোট আছে নি? হে তো অনেক বড় হয়ে গেছে, আর হিয়া লগে তো আর 3 মাস মেমো আছিল। তো মৌসুমী নামে তো শুভরে কিলে দিছিস? আমি ভালোবাসা দিছি, ইয়া তুমি লো চাইছে শিমুল্লিয়া, তুই চলে যাই অন্ত, তুই ঢাকা শহরে তোর থাকার কোন ধরনের যোগ্যতা নাই, তুই সরাসরি সর, তুই তোর ডিমোশনে তোর লুজ ক্যারেক্টার হয়ে গেছ, দালালের লেভেলে চলে গেছিস, তুই তুই চলে যা, ব্যাগটাকে এখন গোসা, তুই চলে যা, যে নিরেছিস কিলে যা, না ভাইয়া তোর কোনো কিছু বোঝা লাগছে না, তুই নিচে যা, আমি কিছু তুমি কিছু হইলে শুধু নোয়াখালী যাই বেলা দিন, আজ নোয়াখালী যাই জান না, আমি এনে থাকবো কিলে, তুই এনে থাকবি, আমি কি তোর গার্জিয়ান নি যে তোর বছর পর বছর তোরা হালুম আনিয়ার বাইন? হ্যাঁ কি ডাইলের ভাই, আই তো ভাই, কোন ডাইলের ভাই? ভাইয়া 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 আর কথা শুনেন, আনে কালে রে তো শুভ ভাই কে করছে জানেন, হিয়া তুমি তোর অন্তরের নাম্বার গালো হয়ে গেছে, কে লোকে আর মাত্র কদিন হয়েছে কথা, আর কিছুদিন হলে তো ওই যাইতো, তো তোর কাছে যদি জোর করি কে যদি তোর দুগা চাই, তুই দুগা দিয়ে দিবি নি, এত ভালোবাসা দিয়ে তোর ভালোবাসা কে দিতে পেয়েছে? হ্যাঁ এই যা, তুই যে কোন দিন আমার কোন বিপদে ফালা শিমুল, আমি আজকে টের পাইতেছি, তুই উল্টা পাল্টা কার নাম্বার তুই শুভরে দিবি, শুভ হে মায়ের জীবন বেদিশা করে দিলে, পরে পুলিশ ধরব তোরে, যে এই মায়ের যোগানদাতাকে তোরে ধরার পর আবার জিজ্ঞেস করবে এই হোলা যোগানদাতাকে, পরে তা আরো ধরে লই যাবি, বদমাইশের ইচ্ছা, যা যা নিচে যা যা, আমিও চলে আই যেতে না, তুই যা যা ভাইয়া, সিগারেটটা দেন, লেদা হলো সিগারেট খাওয়া লাগছে, এমনি তো স্যার কাটির মতো হয়ে গেছে, বেয়াদ অর্থ নাই, সালাম আলাইকুম, ভালো আছেন নি? ছোট ভাই হইগুন আর কি, অমানুষ হয়ে গেছে, এলে শাসন করলাম আর, শুভ তোর যা তো বাড়ি দেখতেছি রুমে আসার, তুই শোনস না আমার কথা, ডাড়াই কর আইয়ে বলতে পারো না বেটা,
আর হারা দিন মোবাইলে এখন কিয়া টিপস হ্যাঁ তোর বুঝতে হইবে না কে পাটিপি করি কিয়া করো এটা তো আমি টের পাইতেছি এখন নিজের পার্সোনালিটি নাই মানছে তো রাখতে দিতি নকেন এই বেটা পার্সোনালিটি লিয়ে কথা বলো কে কাবিলা নিজের সম্মান যদি নিজে না রাখতে পারোস মানছে জীবন তোর সম্মান করতে নেই কথাটা মনে রাখি দিস তুই হঠাৎ করে মোর উপরে চইটে গেলি কে তার কারণ তোর চরিত্র অনেক ভালো যে ইয়ারলে এই চরিত্র নিয়ে কথা বলবি না ক্যামেরা তোর চরিত্র কি মুখ কিন্তু জানি আর চরিত্র কি এটা বেগুনে জানা তোরটা কি এটাও জানছি আমি বুঝছস তো চরিত্র তো পাশার হাবুল লেভেলের তো নিচে নামে গেছে এ বেটা এই মুই তোর বন্ধু শুভ তুই মোর গ্রেডের লগে পাশার হাবুর গ্রেড মিলাও কেমনে কারণ আমার বন্ধু চরিত্র তো খুব ভালো হয়ে গেছে আর বন্ধু কতটুকু নিচে লেভেলে নামছে এরে শিমুইলে কি তোর আমার বন্ধু ঠিক কি তোর দোস্ত তোর যদি মেয়ে লাগতো তুই আমারই না আমি কষ্ট করি হইলেও জীবন বাজি রাখি তোলা নিয়ে উদার হয়ে তুই শিমুলের কাছে কিতে মেয়ে গোনা বাস এবারে কে বলছে তোর মুই শিমুলের কাছে মেয়েদের নাম্বার চাইছি যাদের কাছে চাইছিস হ্যাতি তো কইছে আরে এই মুই কোনো নাম্বার চাই নাই মুই এখানে শুয়েছিলাম তোর ছোট ভাই আইসে মরে বলছে আপনি তো হুইয়ে হুইয়ে কাটাইয়ে দেন সময় আমি আপনার একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা করে দিতে আছি বললে মরে নাম্বার দিছে বলছে যে নেন আপনি একটু বিনোদন নেন তাহলে তুই চিন্তা করিস এই ঘরে এতগুলো লোক থাকতে শিমুলা ঘুরি ঘুরি তোর কাছে আই মনে কর বিনোদনের নাম্বার দিয়ে গেছে তাহলে তুই বুঝতে কি আমার ছোট ভাই শিমুলা তোর ভালো করে চিনি গেছে তোর ছোট ভাইরে তুই যেরকম ট্রেনিং দেছ সে এসে সেই কাজটাই করছে তার মানে তুই বুঝছিল তোর চরিত্র তোর ছোট ভাইয়ের চরিত্র কি শুভ তুই কিন্তু আমার হলে আমার ছোট ভাইয়ের হলে কিন্তু কোনো ফালতু কথা বলবি না হিকে ঢাকা সরাসরি নিজের পায়ে দাঁড়ানো লাগে হিকেরা নিজের পায়ে দাঁড়াইতে দে সে দাঁড়াবে নিজের পায়ে এরকম মাইন্ডসেটের উল্টা পাল্টা বুদ্ধি দিয়ে তারপর আবার কুটনামি করে দাঁড়াবে তোর লগে থাকলে কারো নষ্ট আমি তার সাথে থেকে কমু তোর লগে যাতে না থাকে ঠিক আছে যাতে ম্যাক্সিমাম টাইম যাতে আমার লগে যেতে থাকে বুঝছস বেয়াদ কোনাইকার এরে বড় হইছস নিজের সম্মানটা নিজে রাখতে শিখ বুঝছস এই যে আমারে দেখ কত কন্ট্রোল করি থাকি দেখছস অজ্ঞা মায়ের লগে প্রেম করি সলিড প্রেমিক আমি রোকেয়া সার জীবনে দেখছস কোনো মায়ের লগে কিছু করতে খালি একখানে মাঝে মধ্যে উনিশ বিশ করে কানে গুতে কিন্তু নিজের কিন্তু কন্ট্রোল করে রাখছি আর তুন শিখ অনেক সময় আছে আর মতো অপশন যদি তোর জীবনে আসতো তুই তো বেগুন সারখার বানাই দিতি আর বেটা তুই কি করবি জানি না তুই তো বেটা সোরা গুপ্তা হামলা চালাও আর তুমি যে জোর করে ছোট ভাই তুমি যে আরেক মাইয়া নাম্বার চাইছো এটা কিন্তু ছোট ভাই আরেক কইছে অন্তরা না জানি কে ছোট ভাই দিতে চায় না জোর করে নাম্বারই গেল হইছস আর রাখো তোমার ছোট ভাই সে করছে হারাদিন ফোনে নাতে লইকে এগুন নিশ্বাস কে কার লগে কি করে কেন রাখ বেটা মুই তো বললাম সে করছে বেয়াদ ফোন আই শিমুল আই শিমুল হ্যালো ইয়া শিমুলে কিতে ডাকছ কিতে ডাকছ শিমুলে তুই মরে অপবাদ দিয়ে গেছ ওই হাড়পাড়ার মুই ধরবো না এ ছোট ভাই গেরে ডাকি অনুমতি জিগেবি যে আই কইছি নাকি না কইছি তোর মান সম্মান থাকবো থাকবো নি তা তুই যে আমার এইভাবে অপবাদ দিয়ে গেছ আমি তো সুপার দিয়ে জিগাবো যে মুই কি আসলে নাম্বার দিয়ে এগুলা করছি নাকি হ্যাঁ শিমুলকে সত্যবাদী হলা ছোটবেলা তুই এই পর্যন্ত কোনো মিথ্যা কথা বলে না বাপ ঠিক আরে ভালো করিসি নি যদ্দুর মান সম্মান নষ্ট করছো সে তোর ফেরতান নিজের মান সম্মান নিকার খাইছা বড় হইছস নিজের পার্সোনালিটি আনতে শিখ বড় ভাই কই রেছিস বড় ভাই কই রেছিস আর সেও করতে আছে ওরে বিল তোর আম্মা যে ইদানিং একটু বেশি সাজগোজ করতেছে এটা কি তোর চোখে পড়ছে আম্মা তো সব সময় সাজগোজ করে এটা আবার টের পাওয়ার কি আছে আরে এটা সব সময় সাজগোজ না ইদানিং হ্যাঁ একটু বেশি বেশি সাজগোজ করতেছে তোর চোখে পড়ে নাই আচ্ছা আব্বু তুমি জানো না এত বছর ধরে আম্মুর সাথে আসো আম্মু তো সব সময় একটু পরিপাটি থাকতে পছন্দ করে এটা আবার নতুন কি এইটার নতুন কাহিনী আছে ওই যে হাবু আছে না হাবু হ্যাঁ হ্যাঁ গো এক আত্মীয় আছে ওই যে কালা মতো একটা ছেঁড়া আছে না এদিক দিয়ে গুড়গুড় গুড়গুড় করে ওই বেটায় তোর মায়ের রাত বেরাইতে ফোন দেয় তুই জানোস আর খালি ফোনই দেয় না তোর মা এবি ওই ফোন রিসিভ করে ঘন্টার পর ঘন্টা বাতচিত করে এর লগে ফোন তো দিতেই পারে হয়তো কোনো জরুরি দরকারে ফোন দিছে আর আম্মু হয়তো কোনো দরকারে কথা বলছে তো কি হইছে এটা নিয়ে এত রিয়্যাক্ট করার কি আছে আজই এর কথা কইছ না আমি রিয়্যাক্ট করব না তো কেডা করব হ্যাঁ তোর মায়ের সারা দিন আমারে আগে ফাপড়ের উপরে আর মাঝরাইতে আরেক পুরুষের লগে ফোনে বাতচিত করে আমি রিয়্যাক্ট করব না দেখছ আব্বু আম্মু একটা লোকের সাথে কথা বলছে এতে তুমি জেলাস হয়ে একদম জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছ আর ওইদিকে আম্মু তোমাকে নিয়ে জেলাস হয় এইটার মানে হচ্ছে তোমাদের মধ্যে যে ট্রু লাভটা ওই ভালোবাসাটা এখনো জীবিত আছে কি ভাল লাগে এত সুইট লাগে ব্যাপারটা আব্বু মানে কি বলবো ওই যে থাম থাম ট্রু লাভ আরে লাভের ভিতরে যে একটা কালাসা ভান্দায় পড়ছে চোখে পড়ে না
কোনো কালো সাপ টাপ কিছুই নাই তোমার মনে হচ্ছে ভালোবাসার চোখ দিয়ে দেখতেছো তো এইজন্য সাপ দেখতেছো উচ্ছ ওই তোর লগে সব আজিনা কথা কই আমার লাভ কি তুই তো তোর মায়ের মতো হইছস যা তুই করে যা যা আবার মিটকি মারতাছ আরে ঝামেলা লাগাইতি এখন এই পাশা ভাই ঝামেলা লাগাচ্ছে কি শুরু করতেছিস তোরা এগুলা কি লে পাশা ভাই সলিউশন তো আমি এদিন কাগিরে দিয়ে আসলাম আমি পাশা ভাই আসলে খবরদার ভিতরে ঢুকতে দিবেন না আর পাশা ফোন টোন দিলে ধরবেন না কোনো ঝামেলা হইছে এরপরে এইসব সলিউশনে কিছু হবে না এই যে পাশা যে রাত বিরাতে আম্মুকে ফোন দেয় এই জিনিসটা তো আব্বু ভালোভাবে নিচ্ছে না আব্বু মাইন করতেছে দুনিয়ার কোনো বেটাকে এটা নরমালি নিব না বেটার বরে আরেক বেটার আইতে বেলা ফোন দেয় তোর জামাইরে যদি আরেক বেটি যেতে বেলা ফোন দিত তুই কি মাইন করতি না হ্যাঁ এটা তো স্বাভাবিক মাইন করাটা তো তোর আম্মা ফোন কিললে ধরে কাকিরে দেয় মানা করছি কাকি হাতে ফোন দিলে আপনি ধরবেন হাতে নামাটা আবার ব্লক করে দেন আচ্ছা ব্লক লিস্টে ফালাইলে জিনিসটা কেমন দেখায় না একটা কার্টিসি বলে জিনিস আছে না আম্মা তো ফোনটা ধরে যে কার্টিসি আচ্ছা কার্টিসিটা মেইনটেইন করে বলে ফোনটা ধরে তো কার্টিসি মেইনটেইন কর তো তুই হলার মা তুই মাইয়ার মা তুই তো সব কথা বলতেছিস স্যার আই তো সলিউশন দিলাম যেটা করিয়ে না তোরা যদি কার্টিসি মেইনটেইন করতে থাকোস তো কার্টিসি মেইনটেইন করে এতলায় কথা কও সমস্যা কি তো এখন কি করব এটা নিয়ে সেটা বল না আমাকে তুই আরে কথা পেঁচাতে থাকোস খালি তো আমি তো কইলামই যে হেতারে ডুকতে মুক্তি দিচ্ছা হেতারে কোনো কোনো ধরনের সাইড দিবি না হেতে যত বড় শীর্ষ সন্ত্রাসী তুই জানোস হ্যাঁ এত কত বড় কুখ্যাত সন্ত্রাসী এই তোদের মুখ থেকেই খালি শুনছি এই পাশা ভাই শিশু সন্ত্রাসী কোথাও তো নামটামও দেখি না কোনো নিউজ টিউজে খালি তোদের মুখ থেকেই শুনি সন্ত্রাসী মন্ত্রাসী হাবি যাবি আ যাই তুই তো জীবদ্দশা কাশিমপুরের দণ্ডে দিয়ে যেতেছো সেটা মনে কর তো লাখ কপালের ভাই বুঝেছ এত নামে কত মামলা আছে জানো সারাদিন এত অস্ত্র সানাই দেয় এত লোকে কোনো ফাইটিংয়ে যাচ্ছে আমি একটা সলিউশন দিই ডিরেক্ট থানায় মামলা করি দেয় এত পুলিশ ডরায় বন্ধু এত পুলিশ দেখলে মুক্তি দেয় তুই ডিরেক্ট থানায় মামলা করি দেয় মামলা কেন করব কাবিলা মামলা করলে এলাকার মধ্যে কথাবার্তা হবে না জিনিসটা নিয়ে শুধু শুধু একটা বিগ ডিল হয়ে যাবে আরো ভালো হইবো এলাকার ভিতরে প্রত্যেকটা এলাকার লোকজন খুশি হয়ে তোকে বাসা দেখবে মনের প্রমাণ মিষ্টি ভাড়াই দিছে বুঝছ মামলা টামলা করা যাবে না তুই আমার ফোন নাম্বার দে পাশাপাশি সাথে আমি কথা বলি আরে হেতার নাম্বার দিলে তো হেতা আবার তোর মারে হালা রাইতে বেলা তোরে ফোন দিবে পরে তো হেতালে তোর তোর মায়ের মধ্যে কাজে লাগি যাবে হেতে কি হ্যাঁ তোর এসব উল্টাপাল্টা কথা বলতে দুইবার তুই চিন্তা করস না হ্যাঁ মামের মধ্যে ঝামেলা লাগবে নাম্বার দে আমি নাম্বার তোর এসএমএস করে হাড়াই দিতেছি পাড়া দিবি আর বন্ধু ফোন যে করুম ফোন এনে উগাটি আও নাই তোরে যে কত টাকা দিছি আমি কাবিলা তুই আমারে ফোনটা দে তো তুই আমি তোর ফোন থেকে নিয়ে নিচ্ছি ফোন দে ফোন বাইর কর মোবাইলে কেমন এত কোনো বন্ধ হয়ে গেছে বন্ধু এই যে তুই যে রাগ করস টিয়াটা তুই ছাড়া আর কে দিব তুই ছাড়া কোনো বড় লোক বন্ধু আছে আছে বল জীবনে যখন যেতে বড় হইম এতে আর বন্ধু হইকে কথা থামা কথা থামা আজ তুই ইন্টারভিউ দিইম এতে কইম আর কো বন্ধু ছিল না বিলা তুই আমার এই ফোনে টাকা ভরে সাথে সাথে এসএমএস করবি না এই মুহূর্তে নাম্বার হারিয়ে দিছিস তুই যা বন্ধু থ্যাংক ইউ আর ইরিও এই গুলমুলিগুন খাইয়েন না দাঁতে আনলে তো কাউর বাসা বানা লইছে উনমিয়া আমার তো আল্লাহ দিলে টাকা পয়সার কমতি নাই বাড়ি আছে চার পাঁচ খান হ্যাঁ তাহলে মনে করো অহন যদি আমি একটা দুইটা মার্ডার করে জেলে চলে যাইগা আমার ফ্যামিলির কলম কোনো সমস্যা হইব না ওরা রাজার হলে তিন পুরুষ চলার পারবো অথবা মনে করো যে আমি যদি টাকা ছিটায় দিই না তাহলে দুই চারটা লাশ এমনিতেই পড়ে যাবো গা এটা মানো তো তো এটাই যদি বুঝো হ্যাঁ তোমার ওই যে আত্মীয় একটা আছে না কোন সাহসে আমার বাড়িতে মাঝ রাইতে ফোন দেয় রাতে একটার পরে আমার বউয়ের ফোনে ফোন দেয় কও হ্যাঁ ফোন নাম্বারে চাপ হয়ে দিয়ে গেছে আজিরা বুঝতে পারে হ্যাঁ দুনিয়ায় এত মানুষের ফোন নাম্বার থাকতে আমার বউয়ের নাম্বারে ভুলে চাপ পড়ে গেছে গা হয় কাহা
আমি দাদরে বুঝাইয়া বলতে আছি, আপনি টেনশন করতে নেই। টেনশন না করার কোনো উপায় আছে? আমার বউয়ের তো স্বভাব ভালো না, রাত বিরাতে ফোন আইলে খপাত করে ফোনটা ধরে আলায়। কই আমার ফোনে তো ফোন আইলে আমি রাতের বেলা ফোন ধরি না। তুমি আজকাই তোমার সাঙ্গ পাঙ্গ এবং তোমার ওই খাটা সাথে বুঝ দিয়া দিবা, যদি এরপরে ভুলেও আমার বউয়ের ফোনে চাপ পেরে যায় না, তাহলে বললাম তোমাকে সফটিরে কোমরে দড়ি বাইন্দা ওই যে লাল দালানের ভিতরে আন্দা দিব। লাল দালান বুঝো তো, কিছুদিন আগে ঘুরাইছ। কাহা আপনি মাপ করে দেন, কাহা আমি দাদুরে বল মানে অক্ষণে গিয়া তুমি তোমার দাদুরে গিয়া বুঝাও গে। যাও কাহা সোসাইটি আছে, সসটা খাইয়া যাই। আরে বে থো তোমার জশ, চা খাইছো না? চার বড় কেউ জুস খায় নাকি? তুমি যাও অক্ষণে গিয়া তোমার ওই খাটা সাথে ওরে বুঝ দাও, যাও। আর কোনো কথা কইতে হবে না, তোমার যেটা কইছি এটা কো। কেমন আছো? এই তো আছি। আপনি এখন এরকম লজ্জা পাচ্ছেন না? ঠিক আছে, বাসায় এসো। আরে বাসা ভাই দাঁড়ান না, দাঁড়ান। আপনি নাকি আমার আম্মুকে ফোন দেন? হ্যাঁ, ফোন দিয়ে বলেন আপনার রাতে ঘুম আসে না, আপনার রুচি নাই, একা একা লাগতেছে। হ্যাঁ, সবাইকে কি একই গল্প শোনান নাকি? না, ঠিক বিষয়টা ওই রকম না, লোকজন ভুল বুঝতেছে আসলে। তো বিষয়টা কি? বিষয়টা হলো যে সবাই যা ভাবতেছে আসলে তা না। হ্যাঁ, তোমার আম্মু আর কি আন্টি, আন্টি না আবাই বলি, তাই না? উনি তো ওনারে দেখার পরে আমি একটু আউলাই গেছিলাম। ওনারে দেখার পর বড় বাপার কথা খুব মনে পড়তেছিল, তাই আর কি একটু কল দিয়ে ফেলছিলাম। আপনার বড় বোন আছে, কোথায় থাকেন উনি? কাশিমপুর, মানে আগে ছিল পরে মারা গেছে। সরি পাশা ভাই, আমি আসলে জানতাম না তো, সরি। আচ্ছা সমস্যা নেই, আপনি এক কাজ করেন, আপনি আজকে কালকের মধ্যে একদিন আমার বাসায় আসেন, আমি আম্মুর সাথে বসে আপনাকে কথা বলা দিচ্ছি, আম্মু আপনাকে রান্না করে খাওয়াবে না। না না না, ঠিক আছে ঠিক আছে। না না না, ঠিক আছে কি, আসতে বলছি আসবেন, আপনার বড় বোনের মতো দেখতে, যেহেতু আম্মু হচ্ছে আপনার বড় বোন আর আপনি হচ্ছেন আমার মামা, ঠিক আছে পাশা মামা? না, আমি আপাকে দূর থেকেই দেখে যাবো, ঠিক আছে? আরে দূর থেকে দেখবেন কেন, আমি বলতেছি বাসায় এসে সাথে একসাথে বসে লাঞ্চ ডিনার করবেন, একসাথে কথা কথা বলবেন। আচ্ছা সেটা দেখা যাবে না, ঠিক আছে? আমি আচ্ছা আচ্ছা মামা, আপনি একটু এই সাউন্ডটা একটু করেন তো। ভালো থাকেন, ঠিক আছে, ওকে, বাই বাই। যান যান যান। 100 টাকা নেছো না? 100 টাকা লইছিলাম, লই পূর্বাচলের সাইডে 3 টাকা জমি দিচ্ছি। বান্ধবী লাগে নি, তুই রোকেয়া বলস কেন? আচ্ছা বাবির লগে কথা কবেন, আর সামনে কোন বাসার যদি টাহা লাগে তাহলে তোমার গলার টোটি চাই পেটা হাল হয়ে যাবে, চেন বেটা রে। আর হাবুরে সন্দেহ করো মিয়া, কার ফ্ল্যাটে থাও জানো মিয়া, এটা হাবুর ফ্ল্যাট মিয়া।
হাবুর ফ্ল্যাটে আমরা সবাই মিলে থাকি। মোর মানি ব্যাগ থেকে 100 টাকা চুরি হয়ে গেছে। মই এতদিন ধরে এই ফ্ল্যাটে থাকি, আজ পর্যন্ত জীবনে 1 টাকাও চুরি হয়নি। 100 টাকা মোর মানি ব্যাগ থেকে নেছে কেন? মোরটা জানতে হইবে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্ট। লাইফ মানে ইভ্যালি বন্ধ তোলা সেলফি। ইভ্যালির ভেল Show the share e-commerce.